দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ডিবেঞ্চার নিয়ে আলোচনা করব। আমি গত একটা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর, আজকে আমি বাকি অংশটুকু নিব। তাহলে তোমরা বই খাতা নিয়ে বসে যাও, মনোযোগ দিয়ে শুনো। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, তাহলে আজকে আমি আলোচনা করব। আমি গত ক্লাসে আলোচনা করেছি শেয়ার, সাধারণ শেয়ার কাকে বলে, সাধারণ শেয়ারের সুবিধা অসুবিধা, অগ্রাধিকার শেয়ার কাকে বলে, অগ্রাধিকার শেয়ারের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, তারপরে বন্ড কাকে বলে, বন্ডের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা, এগুলি শিখে ফেলবা, এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব ডিবেঞ্চারের। প্রথমে আমি আলোচনা করব ডিবেঞ্চার কাকে বলে। পরীক্ষা আসে ডিবেঞ্চার বলতে কি বুঝো, তাহলে তোমরা কি লিখবা? প্রথমে বলবা ডিবেঞ্চার হচ্ছে একটি জামানত বিহীন বন্ড। আর ডিবেঞ্চারের বৈশিষ্ট্য কি জানো? ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না। আর যেহেতু জামানত থাকে না, সেহেতু বিনিয়োগকারীরা সুনামধন্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সুনাম আছে, এই ধরনের বড় বড় কোম্পানির ডিবেঞ্চার কিনে থাকে। সব কোম্পানির ডিবেঞ্চার ক্রয় করে না, যেহেতু বিনিয়োগের বিপরীতে কোনো জামানত থাকে না। তাহলে ডিবেঞ্চার কাকে বলে আমি আবারও বলি, যদি পরীক্ষায় আসে কি লেখবা, অর্থাৎ ডিবেঞ্চার হচ্ছে একটি জামানতবিহীন বন্ড। ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না, তাই বিনিয়োগকারীরা সচরাচর সব কোম্পানি ডিবেঞ্চার ক্রয় করে না। যে সকল কোম্পানি সুনামের অধিকারী, ওই ধরনের বড় বড় কোম্পানি ডিবেঞ্চার ক্রয় করে থাকে, আশা করি পারবে। তা এখন আসো, ডিবেঞ্চারের কিছু সুবিধা আছে অসুবিধা আছে এগুলি জানতে হবে, আর এগুলি পরীক্ষা আসবে। ডিবেঞ্চারের সুবিধা হচ্ছে দুইটি, এক হচ্ছে নিয়মিত আয় পাওয়া যায়, আর দুই হচ্ছে কি নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। নিয়মিত আয় মানে যারা ডিবেঞ্চারে বিনিয়োগ করে, বিনিয়োগকারীরা নির্দিষ্ট হারে আয় পাবে, কোম্পানি লাভ হলেও পাবে লস হলেও পাবে, এই কারণে একটা এক ধরনের সুবিধা কি বল। আর নির্দিষ্ট সময় উল্লেখ থাকে, অর্থাৎ 5 বছর মেয়াদী, হ্যাঁ এই ধরনের সময় উল্লেখ থাকে, ওই সময়ের মধ্যে তুমি ডিবেঞ্চারের মেয়াদ থাকে নির্দিষ্ট সময়ের জন্য, এই দুইটাই সুবিধা। আর অসুবিধা হচ্ছে তিনটি, এক নম্বর হচ্ছে জামানতহীনতা, 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ, 3 হচ্ছে মুনাফা ও সম্পদের অধিকার। আর জামানতহীনতা এটা অসুবিধা কেন, মানে অর্থাৎ যারা ডিবেঞ্চারে বিনিয়োগ করে, বিনিয়োগকারীতে বিনিয়োগের বিপরীতে কোনো জামানত থাকে না, তাই আমরা এটাকে একটা অসুবিধা হিসেবে ধরে নিতে পারি, হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে কি নিয়ন্ত্রণ থাকে না। নিয়ন্ত্রণ মানে ডিবেঞ্চার যারা ক্রয় করে তারা কিন্তু কোম্পানির মালিক না, সাধারণ শেয়ারের মধ্যে কোনো ভোটাধিকার থাকে না, হ্যাঁ। ডিবেঞ্চার ক্রয়কারী বিনিয়োগকারীতে কোনো ভোটের অধিকার থাকে না, কোম্পানি নিয়ন্ত্রণে কোনো প্রভাব থাকে না, এই কারণে এই এই কারণে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি নিয়ন্ত্রণ এটা একটা অসুবিধা ডিবেঞ্চারের, মানে নিয়ন্ত্রণের ব্যাখ্যাটা কি লেখবা বলবা, ডিবেঞ্চার যারা ক্রয় করে তারা কোম্পানির কোনো ভোটের অধিকার পায় না, তাই কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না। 3 নম্বর অসুবিধা হচ্ছে মুনাফা ও সম্পদের অধিকার, মুনাফা হলে সাধারণত বন্ড মালিকদের
বন্ড মালিকদেরকে মুনাফা দেওয়ার পরে ডিভেঞ্চার মালিকরা মুনাফা পাবে, তার মানে অধিকারটা একটু পরে বন্ড মালিকদের পরে, আর ডিভেঞ্চাররা বিবিধ পাওনাদারের মধ্যে। আর যদি কোনো কারণে কোম্পানির অবসায়ন হয় বা বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু সম্পদের অধিকার প্রথমে পাবে বন্ড মালিকরা, তারপরে পাবে ডিভেঞ্চারের মালিকরা। তাহলে এটা মনে রাখবেন, ডিভেঞ্চারের মালিকরা কোম্পানি বন্ধ হলে সম্পদের অংশ পাবে বন্ড মালিকদেরকে দেওয়ার পরে। আশা করি তোমরা দুইটা সুবিধা মনে রাখবো আর তিনটা অসুবিধা, ডিভেঞ্চারের সুবিধা অসুবিধা পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে। বাংলাদেশের শেয়ার বাজার দুটি, বাংলাদেশের শেয়ার বাজার কয়টি? বাংলাদেশের শেয়ার বাজার দুইটি, যেখানে শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিভেঞ্চার, বন্ড এগুলি ক্রয় বিক্রয় হয়, ওই স্থানকে বলা হয় শেয়ার বাজার। এই বাংলাদেশের শেয়ার বাজার আছে দুটি, এক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, আর দুই নম্বর হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তাহলে দুইটা শেয়ার বাজারের নাম কি? একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, মনে রাখবা। এখন এই দুটা শেয়ার বাজারে এই শেয়ারের মালিকরা শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে, বন্ডের মালিক, ডিভেঞ্চারের মালিক, মিউচুয়াল ফান্ডের মালিক, তারা এখানে এসে শেয়ার ক্রয় বিক্রয় করে, এই কারণে এটাকে বলা হয় শেয়ার বাজার। এখন এই ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এই শেয়ার কখন শেয়ারের মূল্য, শেয়ার কোন শেয়ার ভালো কোন শেয়ার মন্দ, এটা বোঝার উপায় হচ্ছে সূচক জানতে হবে, পরীক্ষা আসতে পারে। সূচক কাকে বলে তখন তোমরা বলবা, সাধারণত শেয়ার বাজারের গতি প্রকৃতি বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়। যখন শেয়ার বাজারের অধিকাংশ শেয়ারের মূল্য বেড়ে যায় তখন সূচক বেড়ে যায়, আর যদি অধিকাংশ শেয়ারের দাম কমে যায় তখন সূচকের মূল্য, সূচক কমে যায়। সূচক কাকে বলে যদি পরীক্ষায় আসে তাহলে কি দিবা, এবং শেয়ারের সূচক বলতে কি বুঝো, তখন বলবা সাধারণত শেয়ার বাজারের গতি প্রকৃতি বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়। যখন অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে, আমি আবার বলি, অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে, আর অধিকাংশ শেয়ারের দাম কমে গেলে সূচক কমে যায়। মনে করো যেদিন শেয়ার বাজারে সূচক কমে যাবে সেদিন শেয়ার কিনবে না, সেদিন তোমার বাজারের অবস্থা মন্দা অবস্থার, আর যেদিন অধিকাংশ শেয়ারের দাম বাড়ে সেদিন সূচক বাড়ে, মানে বাজার চাঙ্গা, বাজারের শেয়ার বাজারের অবস্থা ভালো। তাহলে পরীক্ষায় আসতে পারে সূচক বলতে কি বুঝবে। এখন এই ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনটা সূচক ব্যবহার করা হয়, আবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও তিনটা সূচক ব্যবহার করা হয়। সেই তিনটা সূচক কি কি পরীক্ষায় আসতে পারে, নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল, সেটা জানতে হবে। তাহলে আসো, ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনটি সূচক ব্যবহার করা হয়, যেমন DSE প্রশস্ত সূচক, এই দেখো DSE প্রশস্ত
সংযোগ। দুই নম্বর হচ্ছে ডিএসই সরিয়া সূচক। ডিএসই সরিয়া সূচক, এই সূচকের নাম তুমি মনে রাখবা। তিন নম্বর সূচক ব্যবহার করা হয় ডিএসই 30 সূচক। ডিএসই 30 সূচক, তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে তিনটি সূচক ব্যবহার করা হয় সেই তিনটি সূচকের নাম কি কি? ডিএসই প্রশস্ত সূচক, ডিএসই সরিয়া সূচক, ডিএসই 30 সূচক। এগুলো এভাবে মনে রাখবে। আর সূচক কাকে বলে এটা তো বলছি, শেয়ার বাজারে অধিকাংশ শেয়ারের দাম বেড়ে গেলে সূচক বেড়ে যায়, আর শেয়ার বাজারে অধিকাংশ শেয়ারের দাম কমে গেলে সূচক কমে যায়। আর সূচকের মাধ্যমে শেয়ার বাজারের গতি প্রকৃতি বোঝা যায়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তিনটি সূচক ব্যবহার করা হয়। এক, সিএসই সকল শেয়ার মূল্য সূচক। এই এক সিএসই সকল শেয়ার মূল্য সূচক। দুই, সিএসই এক্স সূচক। সিএসই এক্স সূচক। তিন, সিএসই 30 সূচক। সিএসই 30 সূচক। তাহলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তিনটি সূচক ব্যবহার করা হয় সূচক পরিমাপের জন্য। একটা হচ্ছে সিএসই সকল প্রশস্ত সূচক, সকল শেয়ার মূল্য সূচক, সিএসই এক সূচক, আর সিএসই 30 সূচক। এই সূচকের তিনটা নাম মনে রাখবা। আর এই সূচক কাকে বলে, সূচক কত প্রকার ও কি কি? আর স্টক এক্সচেঞ্জে কি কি সূচক ব্যবহার করা হয়, চিরাং স্টক এক্সচেঞ্জে কি কি সূচক ব্যবহার করা হয়, এইভাবে মনে রাখবা, শিখে গেল? প্রিয় শিক্ষার্থী, এখন আসো শেয়ারের বিনিয়োগ পদ্ধতি, কয়ভাবে শেয়ারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে। এই এখন আমি বুঝতে পারছি তা আমি উপরে লিখি, এই শেয়ারে বিনিয়োগ পদ্ধতি শেয়ারের বিনিয়োগ পদ্ধতি দুইটা, একটা হচ্ছে প্রাথমিক বাজার বাজারের মাধ্যমে, আর একটা হলো সেকেন্ডারি বাজারের মাধ্যমে। তাহলে দেখো, এক প্রাথমিক বাজার, আর দুই নম্বর হচ্ছে সেকেন্ডারি বাজার। প্রাথমিক বাজার মানে প্রাথমিক শেয়ার বাজার, আর দুই হচ্ছে কি সেকেন্ডারি বাজার মানে সেকেন্ডারি শেয়ার বাজার। দেখো পরীক্ষায় যদি আসে প্রাথমিক শেয়ার বাজার বলতে কি বুঝো, তুমি বলবা যে বাজারে, যে শেয়ার বাজারে কোম্পানি প্রথম শেয়ার বিক্রয়ের প্রস্তাব দেয় সে বাজারকে বলা হয় প্রাথমিক শেয়ার বাজার। আমি আবার বলছি, যে শেয়ার বাজারে কোম্পানি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রথম শেয়ার বিক্রয়ের প্রস্তাব করে ওই বাজারকে বলা হয় প্রাথমিক শেয়ার বাজার। আর সেকেন্ডারি শেয়ার বাজার মানে কি, যখন বিনিয়োগকারীরা কোম্পানি কর্তৃক প্রথম বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ডারি বাজার কাকে বলে, মানে কোম্পানি বিনিয়োগকারীদের কাছে প্রথম যে শেয়ার বিক্রি করে, শেয়ার ক্রয় করার পরে বিনিয়োগকারীরা দ্বিতীয় পর্যায়ে ক্রয় বিক্রয়ের জন্য যে শেয়ার বাজারে যায় বা যে শেয়ার বাজারে ওই পুরাতন শেয়ারগুলি ক্রয় বিক্রয় করে ওই বাজারকে বলা হয় সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার। আমি আবার বলছি, সেকেন্ডারি বাজার কাকে বলে,
কোম্পানি কর্তৃক প্রথমবার বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে। মনে করো আমি প্রাথমিক বাজার থেকে প্রথমে একটা নতুন কোম্পানির শেয়ার ক্রয় করেছি, এখন আমি 2 মাস পরে ওই শেয়ারগুলি আবার বিক্রি করব। এখন ওই কোম্পানি ওই শেয়ারগুলি যখন আমি আবার বিক্রি করব, তখন আমি যে বাজারে যাব ওই বাজারটার নাম হচ্ছে সেকেন্ডারি বাজার, বুঝছো? তাহলে আশা করি এই পরীক্ষা আসবে। প্রাথমিক শেয়ার বাজার কাকে বলে এবং সেকেন্ডারি শেয়ার বাজার বলতে কি বুঝে? এখন আসো লভ্যাংশ লভ্যাংশ নীতি, লভ্যাংশ কাকে বলে পরীক্ষা আসতে পারে এটা বুঝে রাখছি। এখন আমরা শিখব লভ্যাংশ কাকে বলে, তারপরে কত প্রকার ও লভ্যাংশ কাকে বলে, কত প্রকার ও কি কি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। লভ্যাংশ কাকে বলে যদি পরীক্ষা আসে কি লিখবা বলবো? লাভ বা মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় সে অংশকে বলা হয় লভ্যাংশ। ছোট আমি আবার বলছি লভ্যাংশ কাকে বলে, মানে কোম্পানি তো প্রতি বছর মুনাফা করে, করে না? মুনাফার সবটুকু অংশ কিন্তু বণ্টন করে না, কিছু অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয়, কিন্তু যে অংশ শেয়ার মালিকদের কাছে বণ্টন করে ওই অংশকে বলা হয় লভ্যাংশ। লভ্যাংশ কত প্রকার বণ্টন হতে পারে? 2 প্রকার, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, 2 নম্বর হচ্ছে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। স্টক লভ্যাংশকে কিন্তু বোনাস শেয়ারও বলে। তাহলে নগদ লভ্যাংশ বলতে কি বুঝো? পরীক্ষা আসতে পারে বলবে মুনাফার যে অংশ কোম্পানির শেয়ার মালিকদের কাছে নগদে বণ্টন করে শেয়ারের আনুপাতিক হারে, নগদে বণ্টন করে ওই অংশকে বলা হয় নগদ লভ্যাংশ। আর স্টক লভ্যাংশ বলতে কি বুঝো? অর্থাৎ কোম্পানির নগদ লভ্যাংশ বণ্টন না করে অথবা নগদ লভ্যাংশ বণ্টনের পাশাপাশি যখন শেয়ার মালিকদের শেয়ার অনুপাতে অতিরিক্ত অতিরিক্ত শেয়ার ইস্যু করে সেই ইস্যুকৃত শেয়ার গুলিকে বলা হয় স্টক লভ্যাংশ। দেখো আমি আবার করি, স্টক লভ্যাংশ কাকে বলে? কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিয়ে থাকে। কোম্পানি সাধারণত বর্তমানে ইস্যুকৃত শেয়ারের উপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে। তার মানে স্টক লভ্যাংশ কিন্তু নগদ টাকা নয়, স্টক লভ্যাংশ হচ্ছে নগদ টাকা সম পরিমাণ শেয়ার আনুপাতিক হারে শেয়ার মালিকদের কাছে অতিরিক্ত শেয়ার হিসেবে বণ্টন। আগে মনে করো একটা বিনিয়োগকারী, একজন বিনিয়োগকারী 2000 শেয়ারের মালিক ছিল, আরেকজন 5000 শেয়ারের মালিক। এখন 2000 শেয়ারের মালিককে যদি 10টি অতিরিক্ত শেয়ার দেয় স্টক লভ্যাংশ হিসাবে, তাহলে 5000 মালিককে ওইটার কয়গুণ দিবে? তোমার 10টি 10 25টি, এই আনুপাতিক হারে বেশি তাকে শেয়ার ইস্যু করলে ওই অংশকে বলা হয় স্টক লভ্যাংশ। আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা আসতে পারে লভ্যাংশ কাকে বলে, লভ্যাংশ কত প্রকার ও কি কি, তখন তুমি বলবো মুনাফার যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় ওই অংশকে বলা হয় লভ্যাংশ। লভ্যাংশ 2 প্রকার হতে পারে, নগদ লভ্যাংশ এবং স্টক লভ্যাংশ অথবা বোনাস শেয়ার। এখন পরীক্ষা আসে যদি নগদ লভ্যাংশ কাকে বলে, বলবা মুনাফার যে অংশ নগদে শেয়ার মালিকদের কাছে বণ্টন করা হয় তখন সেই অংশকে বলা হয় নগদ লভ্যাংশ। আর স্টক লভ্যাংশ কাকে বলে, নগদ লভ্যাংশের পরিবর্তে যখন নগদ লভ্যাংশের পরিবর্তে অথবা নগদ লভ্যাংশ বণ্টনের পাশাপাশি স্টক লভ্যাংশ শেয়ারের আনুপাতিক হারে বণ্টন করে থাকে। এখন আসো লভ্যাংশ নীতি নিয়ে আলোচনা করি। এটা এখন হচ্ছে আসতে পারে তুমি লভ্যাংশ নীতি কাকে বলে, কত প্রকার ও
লভ্যাংশ নীতি কাকে বলে, অর্থাৎ কোম্পানি প্রতি বছর কোন নীতির উপর ভিত্তি করে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ দিবে, হ্যাঁ লভ্যাংশ দিয়ে থাকবে, ওই নীতিটাকে বলা হয় লভ্যাংশ নীতি। আমি আবার বলছি, লভ্যাংশ নীতি বলতে কি বুঝো, কোম্পানিকে প্রতি বছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, যেমন অর্জিত লাভের কত অংশ লভ্যাংশ দেওয়া হবে। মনে করো মুনাফা করেছে 100 কোটি, এখন 100 কোটির আমি কত অংশ 50% দিব না 25% দিব, হ্যাঁ এটা কত অংশ মুনাফা দিব, এটার একটা নীতি নীতি থাকে। তারপরে নগদ লভ্যাংশ দিবে না স্টক লভ্যাংশ দেওয়া হবে প্রতি বছর, এই ধরনের যখন সিদ্ধান্ত নেওয়া হয় এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি কোম্পানির সুনির্দিষ্ট নীতিমালা থাকে যা কোম্পানিকে লভ্যাংশ প্রদানের দিক নির্দেশনা দিতে পারে। এইসব নীতিমালাকে লভ্যাংশ নীতি বলে। তাহলে লভ্যাংশ নীতি কাকে বলে বা লভ্যাংশ নীতি বলতে কি বুঝো, তাহলে কি একটা বলবো যে প্রতি বছর কোম্পানিকে কিভাবে লভ্যাংশ দিতে হবে এই ধরনের কিছু সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ দিতে হবে এবং লভ্যাংশটা কি নগদে কত অংশ দিবে, স্টক লভ্যাংশ কত অংশ দিবে, হ্যাঁ এই ধরনের সিদ্ধান্ত যখন নেয় সেটাকে বলা হয় লভ্যাংশ নীতি। আর এই লভ্যাংশ নীতি সাধারণত তিন প্রকার হয়ে থাকে, কত প্রকার, তিন প্রকার। এক স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, লভ্যাংশ নীতি তিন প্রকার, এক হচ্ছে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। দুই নম্বর হচ্ছে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। তিন নম্বর হচ্ছে স্থির লভ্যাংশ সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি, স্থির লভ্যাংশ প্রদানের নীতি সাধারণত কয়টা থাকে, তিনটা। এক হচ্ছে কি স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি, এটা কিরকম, এটা হচ্ছে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি হচ্ছে যখন কোম্পানি সিদ্ধান্ত নেয় প্রতি বছর একই হারে লভ্যাংশ দেওয়া হবে শেয়ার মালিকদের, তখন ওইটাকে বলা হয় স্থির হারে লভ্যাংশ নীতি। যেমন মনে করো কোম্পানি সিদ্ধান্ত নিল আমাদের লাভ যাই হোক আমরা 10% বা 15%, হ্যাঁ হারে আমরা লভ্যাংশ শেয়ার মালিকদের প্রদান করব। যেমন এই যে উদাহরণস্বরূপ দেখো, একটি কোম্পানি প্রতি বছর শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ দিলে, মানে প্রতি বছর 10 টাকা 10% করে লভ্যাংশ দিবে, ওই স্থির থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, তখন এটাকে বলা হয় স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। দুই নম্বর নীতি হচ্ছে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি, এটা হচ্ছে যখন কোম্পানির পরিচালকেরা সিদ্ধান্ত নেয় যত মুনাফা হবে আমাদের, হ্যাঁ ওই মুনাফার 50% মনে করো আমরা লভ্যাংশ দেব। যেমন মনে করো এই বছর কোম্পানির মুনাফা হলো 1 কোটি, তা এখন 1 কোটি 50% কত, 50 লক্ষ, এখন 50 লক্ষ টাকা শেয়ার মালিকদেরকে আনুপাতিক হারে লভ্যাংশ হিসেবে দিবে। এখন মনে করো আরেকটা উদাহরণ দিই এই এই নীতিতে, এই বছর হলো 1 কোটি টাকা মুনাফা, কিন্তু আগামী বছর হলো 10 কোটি টাকা মুনাফা, এখন 10 কোটির 50% কত, 1 কোটির 50% হচ্ছে 50 লক্ষ, কিন্তু 10 কোটির 50% হচ্ছে 5 কোটি, তাহলে আগামী বছর কিন্তু শেয়ার মালিকরা মুনাফা পাবে অনেক বেশি। যখন এই নীতিতে
মুনাফা বণ্টন করা হবে, মানে লভ্যাংশ প্রদান অনুপাতিক। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ লভ্যাংশ প্রদান অনুপাত নীতি বলতে কি বোঝাও, তখন তোমরা বলবা যে নীতিতে কোম্পানির পরিচালকরা একটি নির্দিষ্ট পার্সেন্টেজের মাধ্যমে মুনাফার একটি নির্দিষ্ট অংশ শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণের সিদ্ধান্ত নেয়, ওই নীতিকে বলা হয় লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। একটা উদাহরণ দিবা, যেমন গত কোন বছর 1 কোটি টাকা মুনাফা হলো, 1 কোটি টাকার 50% হচ্ছে 50 লক্ষ টাকা, আবার আগামী বছর 10 কোটি টাকা মুনাফা হলো, 10 কোটি টাকার 50% হচ্ছে 55 কোটি টাকা, এই ধরনের নীতিকে বলা হয় লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো লভ্যাংশ নীতির সর্বশেষ নীতি হচ্ছে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি বলতে কি বুঝো, এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে মনে করে একটা মিনিমাম পার্সেন্টেজ থাকবে, এটা প্রতি বছরে দেওয়া হবে, মনে করো 10% শেয়ারের 10% 100 টাকা যদি শেয়ারের মূল্য হয় 10% প্রতি বছর দিবে, তবে যে বছর লাভ বেশি হবে সে বছর অতিরিক্ত কিছু দিবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলবো স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের আজকের এই অধ্যায় শেষ হলো, এখন এর উপর আমি তোমাদেরকে কিছু বাইরের কাজ দিচ্ছি, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেখো, 1 আর 2 শিখে ভালো আছে সৃজনশীল প্রশ্ন 1 ও 2 নম্বর থেকে বেশি না, যে 5টা আছে 5টাই দেখো, 1 থেকে 5 আর 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন কিছু শিখো, কারণ সংক্ষিপ্ত শিখলে সৃজনশীল পার্ট দুটো বই আছে তোমার, 1 থেকে 4টা প্রশ্ন দেখো। প্রিয় শিক্ষার্থী, এগুলো শিখলে এই অধ্যায়ে তোমাদের একটা দক্ষতা চলে আসবে। আজকের এখানে শেষ, ধন্যবাদ। ঠিক আছে না।